ক্লিক করুন অ্যাপের বেল আইকনে, আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। নিঃসঙ্গদের সঙ্গ দেওয়া, এই উদ্দেশ্য নিয়েই চার বছর আগে পথ চলা শুরু আমার দুর্গা সংগঠনের। উদ্যোক্তা কলকাতা পুরসভার 68 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুদর্শনা মুখোপাধ্যায়। শুরুটা হয়েছিল 10-15 জনকে নিয়ে, এখন তা কলেবরে অনেকটা বেড়ে প্রায় 500 জন সদস্যের সংগঠন। বুধবার ওয়ার্ডের প্রবীণ বাসিন্দাদের মালা পরিয়ে নতুন বস্ত্র দিয়ে বরণ করা হলো। ছিলেন পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়, লোকসঙ্গীত শিল্পী স্বপন বসু। বাসের দুটো কাজ, একটা হলো গিয়ে সমাজকে সচেতনতা করার একটা কাজ, আর একটা হলো গিয়ে এদের পাশে থাকার কাজ। আর মজার ব্যাপার হলো যে শুধু গরিব পরিবার তা নয়, যাদের বিত্তবান পরিবার তাদের মধ্যে অভিশাপ হলো গিয়ে বড় একা লাগে। আজকে চতুর্থীতেই আমাদের দুর্গার বরণ হয়ে গেল, এরপর প্রতিটা দিনই আমরা এদের সঙ্গে কাটাবো, ঠাকুর দেখাতে নিয়ে যাব সপ্তমী, অষ্টমীতে ইগডালিয়ার ভোগ খাওয়াবো, চেতলা অগ্রণীতে মেয়রের পুজোতে নিয়ে যাব নবমীর দিন। সুতরাং পরপর পরপর আমাদের প্রোগ্রাম আমাদের দুর্গাদের নিয়ে, আমাদের জীবন্ত দুর্গা, যারা আমাদের পাশে রয়েছে আমরাও তাদের পাশে চিরকাল রয়েছি। শুধু পুজোর সময় পাশে থাকাই নয়, সারা বছরই ওয়ার্ডের বৃদ্ধ বৃদ্ধাদের খোঁজ খবর রাখেন এই সংগঠনের সদস্যরা। পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা।